আসলে আজির আলোচনাটো যথেষ্ট ইতিবাচক আলোচনা আমার বৰপেটা সত্ৰই উদ্যোগ লৈ বৰপেটা জিলাত অন্তৰ্ভুক্তিৰ কাৰণে যিকেইখন ঠাই নাম কৈছিলে তেখেতে কৈছে যে কিছু কাৰিকৰী অসুবিধা আছে কাৰিকৰী অসুবিধাখিনি আঁতৰ কৰিব পৰা যাব আলাপ আলোচনাৰ মাজেদি আৰু কৈছে যে সাহিত্যসভাৰ লগত আলোচনা কৰক রাজনীতিখিনি রাজনৈতিকভাবে করক ধর্মীয়খিনি ধর্মীয়ভাবে করক গতি আমি সত্রই উদ্যোগ লই সত্রসমূহ আলোচনার আলাপ আলোচনা তথা সেই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিসকলের সঙ্গে আলাপ আলোচনার মাজেদি আমার যেখানে কারিকরী অসুবিধা আছে সেই কারিকরী অসুবিধাখিনি সমাধান করলে নিশ্চিতভাবে আমার দাবি সম্পূর্ণ মানে দাবি ঠিক নয় অনুরোধ আমার যে বৰপেটা জেলার জেলাতে হয়তো অন্তর্ভুক্ত করে রাখবা যাব তেনে ধরনের একটা আমাক আশ্বাস দিছে আর এইখানে যদি আলাপ আলোচনা মানে আলাপ আলোচনার মাঝে সমাধান হয় তেনেহলে এসপ্তাহ পিছত আমাক মাতিব এই বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিসকলকে মাতিব আর আমার সত্রকে মাতিব আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সেই আলোচনাত সম্পূর্ণ অংশগ্রহণ করবে গতি আমি আশাবাদী যে আমার সত্রই যে উদ্যোগ লই পুরনি বৰপেটা জেলা যখন আছিল সেই জেলাখন ভাল থাকবে বলে আমি আশাবাদী আজি জিলা ছাত্র সন্থার পর আমি বৰপেটা সত্রর আমি প্রজাতি দলের আহিছিলো আর আলোচনা আমার 20 মিনিটের আলোচনা তো প্রায় 1 ঘন্টা 40 মিনিট হয়েছে আর আলোচনা তো যথেষ্ট ইতিবাচক আসে আর মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া তেখেতেও এই যে সমস্যা হয়েছে এই সমস্যাটা সমাধান করার ক্ষেত্রে আগ্রহী তার আমার কিছু আমাক রাইজর মাজত কিছু অলপ মতামত লওয়ার প্রয়োজন আছে তার বাবে কিছুদিন সময় দিয়া হয়েছে গতি পরবর্তী পর্যায়ত আলোচনা করে রাইজর আলাপ আলোচনা করে তখেতর জড়িয়ে এই সমস্যাটা নিশ্চিতভাবে সমাধান হব বলে আমি আশাবাদী আমি আমি আজি থুলমূলকে আজি আলোচনাটো ইতিবাচক আছিল। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দল।